স্বেচ্ছাশ্রমে গুরি দেশ সুস্থ সুন্দর বাংলাদেশ স্লোগানে জামালপুরের সরিষাবাড়িতে প্রকৃতি ও পরিবেশের মারাত্মক ক্ষতির উদ্ভিদ পার্থিনিয়াম নির্মূলে অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট সংলগ্ন অ্যাডভোকেট মতিয়ার রহমান রেলওয়ে স্টেশন এলাকায় একদল ছাত্র নিয়ে প্রকৃতি প্রেমী অধ্যাপক হাসমত আলী এই অভিযান পরিচালনা করেন। অধ্যাপক হাসমত আলী জানান, পার্থিনিয়াম একটি ক্ষতিকর আগ্রাসী উদ্ভিদ। এটা নরম কাণ্ড বিশিষ্ট গুল্ম জাতীয় আগাছা, একে গাজর ঘাসও বলা হয়। পার্থিনিয়াম চার মাসে তিনবার ফুল দিয়ে একটি গাছ থেকে 4 থেকে 15 হাজার বীজ উৎপন্ন করে। এই উদ্ভিদের ফুলের রেণু বাতাসের মাধ্যমে মানুষের সংস্পর্শে এলে শ্বাসকষ্ট, হাঁপানি, জ্বর, অ্যালার্জি, চর্মরোগ, ব্রঙ্কাইটিস সহ নানা জটিলতা দেখা দিতে পারে। গবাদি পশু এ ঘাস খেলে বিভিন্ন রোগে আক্রান্ত, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। ফসলের ক্ষেতে এ উদ্ভিদ জন্মালে ফসলের উৎপাদন 90% পর্যন্ত কমে যেতে পারে। তারপরে আমরা এলাকার ছাত্র যুব সমাজ সব কিছু সবাই মিলে একত্রিত হয়ে এর নির্মূল করার জন্য আমরা তার সহযোগিতা করতেছি। পার্থিনিয়াম গাছ এটি আমাদের মানব দেহের ক্ষতি করে এবং গবাদি পশুর ক্ষতি করে থাকে এবং ফসলের 90% ফসল উৎপাদন কমিয়ে দেয়। ইচ্ছা শ্রমের মাধ্যমে আমরা এই গাছ সমূল্যে নির্মূল করতে এসেছি। আমরা এলাকার যুব সমাজ ভাইয়েরা এই কাজের জন্য সবাই প্রস্তুত এবং আপনারা যে যেখানে পারেন এই গাছ সবাই মিলে সমূলে নির্মাণ করে। এটা হচ্ছে ক্ষতিকর পার্থিনিয়াম, একে গাজর ঘাসও বলা হয়। এই গাছটা 4 মাসে 3 বার ফুল দিয়ে 4,000 থেকে শুরু করে 15,000 পর্যন্ত বীজ দিতে পারে এবং এটা মানুষের সংস্পর্শে আসলে অ্যালার্জি, চর্মরোগ, আর যদি এটা বাতাসের মাধ্যমে মানুষের ফুসফুসে যায় তাহলে দেখা যাবে যে শ্বাসকষ্ট, প্রচণ্ড মাথা ব্যথা, ব্রঙ্কাইটিস, হাঁপানি সহ নানা জটিল রোগ হতে পারে। তাই আমরা এই যে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই যে একদল ছাত্র নিয়ে এখানে বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, পড়ুয়া ছাত্রদের নিয়ে আমরা আজকে এটা অভিযানে নেমেছি এবং এখান থেকে আমরা এই গাছ তুলে মাটিতে পুঁতে ফেলবো। আর এটা তোলার সময় অবশ্যই আমাদের একটা দিক সতর্ক রাখতে হবে যে আমাদের হাতে মাস্ক, মুখে মাস্ক, হাতে মোজা পরে এটাই করতে হবে।